ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের ভর্তি বাণিজ্য, ছাত্রলীগের অনৈতিক কর্মকাণ্ড এবং সন্ত্রাসের কাছে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সহ সকলেই জিম্মি হয়ে পড়েছে। সংগ্রামী দেশবাসী, ছাত্রলীগের এই কর্মকাণ্ড নতুন নয়, এটি তাদের বুনিয়াদি অভ্যাস। এরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা জসিম উদ্দিন 100 জন ছাত্রীর চরিত্র হনন করে, 100 জন ছাত্রীর চরিত্র হনন করে তারা উৎসব পালন করেছিল। এই ছাত্র সংগঠন বাংলাদেশের ছাত্র সমাজের জন্য একটি অভিশাপে পরিণত হয়। এই জাতি মনে করে ছাত্রলীগকে অবিলম্বে ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে। এদের কাছে দাবি জানায় কোনো লাভ নাই, এরা চোরের দল। লাখ লাখ কোটি টাকা দেশের পাচার করে জাতিকে পঙ্গু করেছে। এখন দেশে দেশে ভিক্ষা করে বেড়াচ্ছে, আরেক টার্ম তাকে যেন ক্ষমতায় রাখা হয়। এই স্বপ্ন বাংলার মাটিতে পূরণ হবে না। আমরা বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে বলতে চাই, সময় কেপন করলে জনগণ রাস্তায় চলে আসবে, তারা ঘোষণা দেওয়ার সময় পাবেন না। যদি যুগপথ আন্দোলন চল, অনতিবিলম্বে নিয়াজ কমিটি গঠন করে জগতের কর্মসূচি ঘোষণা করো। আমরা জামাত ইসলামী রাস্তায় চলে এসেছি, আমরা থাকব ইনশাআল্লাহ। এই সরকারের সকল জুলুম অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে। আপনারা কি এই সংগ্রাম এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে? আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিলাম, জনগণকে জামায়াতে ইসলামীর সাথে একাত্মতা প্রকাশ করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে এখন আমাদের শান্তিপূর্ণ মিছিল শুরু হবে। সেই মিছিলে সবাইকে, জনগণকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি। খোদা হাফেজ।
শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি।